সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ। পুলিশের আপত্তি উড়িয়ে শর্ত সাপেক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার মিছিলকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে একজন স্পেশাল অফিসারের নজরদারিতে মিছিল হবে। কাঁথি থেকে কোচবিহার মূল মিছিলের অনুমতি দিলেও বর্ধমান থেকে শান্তিপুর ও বীরভূম থেকে বহরমপুর আরও দুটি মিছিলের অনুমতি বাতিল করা হয়েছে। বিজেপি বলছে তাদের ভোট বাড়ছে বলে ভয় পেয়েছে তৃণমূল। উল্টোদিকে শাসক দলের বক্তব্য, বিজেপির উদ্দেশ্যই হলো গোটা রাজ্যে অশান্তি পাকানো। আজই শিল্পী শুভাপ্রসন্নর বাড়িতে তৃণমূলপন্থী বিদ্যুৎজনেদের সঙ্গে চা চক্রে মিলিত হন মুখ্যমন্ত্রী। অনেকে মনে করছেন বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় তিনি যে বিভিন্ন ক্ষেত্রে কৃতী মানুষদের আরও বেশি করে পাশে পেতে চান, এই আলাপচারিতা সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো বিজেপির মিছিলের অনুমতি প্রসঙ্গে আজ ঠিক কী বলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দেখুন, বুধবারের পুনরাবৃত্তি বৃহস্পতিবারেও বিজেপির যুব সংগঠনের মিছিল নিয়ে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার পুলিশের আপত্তি উড়িয়ে শর্ত সাপেক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিরোধ সংকল্প অভিযানে অনুমতি দেন বিচারপতি দেবাংশু বসাক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রথম পর্যায়ে শুনানিতে বিচারপতিদের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, রাজ্য সরকার দাবি করছে ভারতীয় জনতা যুব মোর্চা স্বীকৃত সংগঠন নয়, যদি সেটাই হয় তাহলে মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। এরপর দুপুর দুটোয় ফের শুনানি শুরু হয়। রাজ্য সরকারের আইনজীবী বলেন, গঙ্গাসাগর মেলা চলছে, প্রশাসন ব্যস্ত রয়েছে, সেই কারণেই এই মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। একথা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বলেন, গঙ্গাসাগর মেলার কারণ দেখিয়ে যদি আপনারা মিছিলের অনুমতি না দেন তাহলে কি গোটা পশ্চিমবঙ্গ অসুরক্ষিত রয়েছে বলে মনে করব? মামলাকারীদের আইনজীবী জানান, যে কোনো শর্ত মানতে তারা তৈরি, এরপরে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেয় আদালত। স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে, যে স্পেশাল অফিসার সেকেন্ড ডে থেকে উনি পুরো তিল কুচবিহার থাকবেন। স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করার জন্য ডিস্ট্রিক্ট জাজকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্টেড থাকবে। আদালত জানিয়েছে স্পেশাল অফিসার মিছিলে আগাগোড়া থাকবেন। যে যে জেলার উপর দিয়ে মিছিল যাবে সংশ্লিষ্ট জেলা বিচারক একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করবেন, যিনি স্পেশাল অফিসারের সঙ্গে সমন্বয় সাধনে কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপার ডিএসপি পদমর্যাদার একজন অফিসার নিয়োগ করবেন, যারা স্পেশাল অফিসারের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। মিছিলের কারণে গণ্ডগোল হচ্ছে বলে মনে হলে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবেন স্পেশাল অফিসার। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে মিছিল বন্ধ করে দিতে পারেন তিনি। মূল মিছিলের অনুমতি দিলেও বর্ধমান থেকে শান্তিপুর এবং বীরভূম থেকে বহরমপুর এই দুটি রুটের মিছিল বাতিল করেছে হাইকোর্ট। শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনবাবুকে দিয়ে শুরু করব। সুমনবাবু, এটার কি খুব দরকার ছিল? কাঁথি থেকে কোচবিহার এই যে মিছিলের কথা, এটা রাজ্যের কজন মানুষ জানতো? আমার খুব সন্দেহ আছে। অমিত শাহর এর আগে সভা বা মিছিল বলুন, মোহন ভাগবতের বলুন, আমি বলছি প্রত্যেকটা কর্মসূচিকে এই বাধা দান এবং তারপরে বিজেপি কোর্টে চলে যায়, এটা একটা গোটা বিষয়টাকে পাবলিসিটি বেড়ে যাচ্ছে, বাড়তি পাবলিসিটি দেওয়া হচ্ছে এবং আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যে বাধা পেলে বিজেপি কোর্টে চলে যাবে, রায় হবে, রাজ্য জুড়ে প্রচার হবে। এর ভেতরে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা কোথায় পাচ্ছে? না দেখুন, এখানে রাজনৈতিক সুবিধার প্রশ্ন নয়, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখবেন আজকেই খবরের কাগজে আছে যে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে যে প্রার্থনা সঙ্গীত চালনা হয় সেই প্রার্থনা সঙ্গীতের ব্যাপারে কেন সেই প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে নির্দিষ্ট একটা ধর্মীয় মতবাদ প্রচার করা হচ্ছে সেটাও কিন্তু কেন্দ্রের কাছ থেকে জানতে এসছে। কারণ আমি কেন বলছি কথাটা, এর একটা মানে প্রিভিয়াস হিস্ট্রি আছে, নানাভাবে এই ধরনের পদযাত্রা, এই ধরনের রথযাত্রা, এই ধরনের বাইক মিছিল মাধ্যমে বিজেপির মূল লক্ষ্য হচ্ছে সারা বাংলা জুড়ে তারা যাতে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। এবং আপনি দেখেছেন যে গতকালও দিলীপবাবু বিবৃতি দিয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি, যে আগামী রাম নবমীর মিছিলে আমরা অস্ত্র নিয়ে মিছিল করব। বা গতকাল উলুবেড়িয়ার প্রচারে গিয়ে যে ভাষায় কৈলাস বিজয়বর্গীয় বলেছেন যে লাথি মেরে অনুপ্রবেশকারীদের, আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি একটা সর্বভারতীয় সাধারণ সম্পাদক এত নিম্ন মানের, নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে একটা বিভাজনের রাজনীতি। আমি বলছি আমি সব বুঝছি, কিন্তু এইটা তো প্রথমবার এই বিতর্ক নয়, এটা কার্যত বিজেপি বনাম রাজ্য সরকারের তৃতীয় মামলা। এর আগে অমিত শাহ ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত নিয়ে, দ্বিতীয়বার মোহন ভাগবতে ব্রিগেড নিয়ে বারবার মামলা হচ্ছে এবং রায় যেখানে হচ্ছে, আমি বলছি আবার বলছি যে বাড়তি পাবলিসিটি পাচ্ছে বিরোধী দল। না, বাড়তি পাবলিসিটি পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের শান্তি শৃঙ্খলাটাকে রক্ষা করা।
অর্থাৎ রাজ্যে যাতে কোনো অশান্তি তৈরি না হয়, রাজ্যে কি শান্তি আছে এখন? এখন কি রাজ্যে শান্তি আছে? মিছিল করে মিথ্যা মিথ্যা ছবি ছড়িয়ে মিথ্যা বার্তা দিয়ে যেভাবে যেভাবে সেখানে শামপুরে একজন সর্বোচ্চ পুলিশ অফিসারকে মেরে সাদা পাঠিয়ে দিল, বিজেপির বিরোধী পশ্চিমবঙ্গে শান্তি আছে? পশ্চিমবঙ্গে নির্বাচন মনে হয় একজন পুলিশ রাজ্য জুড়ে আপনারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, সেই জন্য রাজ্য সরকারের কোনো উপায় নেই এই মিছিল। আমি তো বলবো যে পশ্চিমবঙ্গে কি আদৌ শান্তি আছে? যদি পশ্চিমবঙ্গে শান্তি থাকতো, শামপুরের একজন কর্মরত পুলিশ অফিসার তাকে মেরে মাথা ফাটিয়ে দিল, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের পুলিশকে নিরাপত্তা দিতে পারছে না, তিনি রাজ্যের মানুষকে কি নিরাপত্তা দেবেন? কোথায় শান্তি আছে? যেখানে কোনো যেখানে কোনো শান্তি নেই, সেখানে যেখানে কোনো শান্তি নেই সেখানে শান্তি আবার রক্ষা করবে কি? আসল কথা হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, গণতন্ত্রে উনি বিশ্বাস করেন না, উনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, কোনো রকম বিরোধী শক্তি। আমার এইখানে প্রণয় বাবুর কাছে প্রশ্ন আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল গেইনের কথা আপনাদের তো আমি প্রথমেই বললাম, কিন্তু আপনি এই রাজ্যে পশ্চিমবঙ্গে যে কথা বলছেন, অন্য রাজ্যে যেখানে আপনাদের সরকার ক্ষমতায় আছে সেখানে কি হচ্ছে? আপনি জিগ্নেশের কথা ধরুন, দিল্লিতে যা হলো, মুম্বাইতে তার আগে যা হলো, একই জিনিস তো, সভার অনুমতি বাতিল করা হলো। মধ্যপ্রদেশে যখন গুলি চলেছে, ওমপ্রকাশবাবু আমার আরেক পাশে বসে আছেন, 7 কৃষক মারা গেল, শিবরাজ সিং চৌহানের বিজেপির সরকার রাহুল গান্ধীকে ঢুকতে দিল না। আপনি আপনি গণতন্ত্র পশ্চিমবঙ্গে নেই আর এই বাকি বিজেপি শাসিত সবকটা রাজ্যে আছে, এর কি মানে হয়? মানে ওটা ওটা যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক, ওটা ভুল হলে এটাও ভুল। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এটা তৃতীয় বললেন, কিন্তু এটা তৃতীয় মানে এটা খুব সম্ভবত সপ্তমবার হবে যেখানে কোর্টে গিয়ে অনুমতি নিতে হয়েছে। প্রথম প্রথম কথা হচ্ছে কোর্টে যখন যাওয়া হচ্ছে, কোর্টের বিচারপতিরা যখন একটা পারমিশন দিচ্ছেন, তো তাহলে যে আইন শৃঙ্খলা প্রশ্নে এই সরকার অনুমতি দিচ্ছে না, সেই আইন শৃঙ্খলা প্রশ্নটা খাপে খাচ্ছে না। তার কারণ হচ্ছে কোর্ট যখন নির্দেশ দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, গতবার যখন মোহন ভাগবতের যে সভা বাতিলের কথা বলা হয়েছিল ব্রিগেড প্যাটার্ন গ্রাউন্ডে, কোনো র্যালি ছিল না, সেখানে গিয়ে সমাবেশ, এবং তারপরে দেখা গেল একই পরিস্থিতিতে এই প্রশাসন সেই র্যালি হলো, কোনো রকম গণ্ডগোল হয়নি। তার মানে হচ্ছে যে এই প্রশাসন চায় না যে বিরোধীদের কোনো রকম সভা হোক, বা বিজেপি বিশেষ করে বিজেপি আরএসএস এর কোনো রকম এখানে সভা হোক। এর আগেও অর্থাৎ কি তারা ভয় পেয়েছে, তারা ভয় পেয়েছে, তারা ভয় পেয়েছে আবার বিজয়াদশমী করে যে মানে সেটা তো আরো মারাত্মক, সেটা তো নীতি ছিল, সেটা তো আরো মারাত্মক। কিন্তু এটাকে আপনি বলেন যে হিন্দুরা কবে প্রতিমা বিসর্জন করবে? আমি মুখ্যমন্ত্রীর থেকে আবার প্রসঙ্গে ফিরবো, আমি দ্রুত একবার দেখবো আজকে এই মিছিল তার প্রস্তুতিকে কেন্দ্র করে নানা জেলায় পরিস্থিতি ঠিক কিরকম, কোথায় কোথায় অশান্তি হলো, কোথায় কোথায় উত্তেজনা ছড়ালো। বুধবারে খারিজ হয়ে গিয়েছিল পুলিশের আপত্তি, বিজেপির যুব সংগঠনকে শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির মিছিলে পুলিশে বাধা ঘিরে ধুমধুমার বাঁধল। মিছিলকারীদের ওপর লাঠি চালালো পুলিশ। ভারতীয় জনতা যুব মোর্চার এই কর্মসূচির পোশাকে নাম প্রতিরোধ সংকল্প অভিযান, বাইক মিছিলের রুট কাঁথি থেকে কোচবিহার। বৃহস্পতিবার সকালে নিউ দীঘা যুব আবাসের সামনে বাইক নিয়ে জড়ো হন কয়েকশো বিজেপি যুবকর্মী। বক্তৃতা দেন কেন্দ্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি। কোন প্রশাসনিক যিনি দায়িত্বে আছেন তিনি এফিডেভিট করে বলুন যে স্টে না থাকাকালীন আটকাতে পারেন, এই যে ডিপ্লয়মেন্ট করেছে এটা কি হিসের ভিত্তিতে হয়েছে? এরপর সমুদ্র থেকে ঘটে করে জল নিয়ে আসা হয়। মিছিল শুরুর জন্য উদ্যোগী হয় বিজেপির যুব সংগঠন, কিন্তু যুব আবাস মোড়েই ব্যারিকেড দিয়ে রায় পুলিশ। তারা জানায় সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে, মামলার ফল জানার পরে মিছিলের অনুমতি দেওয়া হবে। এরপরে পারদ চড়তে শুরু করে, দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বিতণ্ডা, তারপর ধস্তাধস্তি। এই মুহূর্তে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে ঘিরে। কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, তিনি এই আজকের র্যালির শুভ সূচনা করে দিয়ে চলে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই সংকল্প মিছিল শুরু হতে পারেনি। এরপর বিক্ষোভরত কর্মী সমর্থকদের সরিয়ে নিয়ে যান বিজেপির যুব নেতারা। বদলানো হয় কৌশল, এক দল চলে যায় ওড়িশা সীমানার দিকে, আরেকটি দল যায় দীঘা বাইপাসের দিকে, পড়ে থাকে পুলিশের ব্যারিকেড।
মিছিল যখন বাজকুলে তখন তা আটকে দেয় ভূপতিনগর থানার পুলিশ। শুরু হয় নাকা চেকিং, বাইকের নথি পরীক্ষা, প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু করেন বিজেপির যুবকর্মীরা। পুলিশ বারবার অবরোধ তুলতে বলে কিন্তু অনড় ছিল বিক্ষোভকারীরা। এরপরই শুরু হয় লাঠিচার্জ। বিজেপির যুব সংগঠনের মিছিল ঘিরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়াও। বোমাবাড়িতে 5 নম্বর রাজ্য সড়কে মিছিল আটকায় পুলিশ। বচসা চলে প্রায় 2.5 ঘন্টা। শেষমেশ বাইক থেকে পতাকা খোলার পর মিছিলের অনুমতি দেয় পুলিশ। বিকেলে অবশ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিজেপির যুব শাখার মিছিলকে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়। রাজশ্রী দত্তগুপ্ত, হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, আমি এই আজকে ডিভিশন বেঞ্চ যা বলেছেন সেটার যদি বিশ্লেষণে আসি, একটা সিঙ্গেল বেঞ্চ গাইডলাইন বেঁধে দিয়েছিলেন, রাজ্য ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চ পুরোটাকে কার্যত, এইটা কি ভাবা যায় যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হাত থেকে নিয়ে হাইকোর্টে অ্যাপয়েন্টেড স্পেশাল অফিসার একজনের হাতে দিয়ে দিলেন, এবং পাশাপাশি কিন্তু দুটো মিছিলের যে অনুমতি চাওয়া হয়েছিল সেটা বাতিলও হয়েছে গতকালকে মহামান্য, মানে সাধারণত রাজনীতিবিদরা জয় পরাজয়ের নিরিখে দেখেন, সেদিকে কারুরই পূর্ণাঙ্গ জয় পূর্ণাঙ্গ পরাজয় নয়। না, ব্যাপারটা তা নয়। গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ঘরে দুটি মামলা হয়, একটি এই মামলাটি, আরেকটি ক্যানিং ব্রিজের ধারে, এই বাসন্তী ব্রিজের ধারে একটা জনসভাকে কেন্দ্র করে তার আপত্তি তোলে যে গঙ্গাসাগর মেলায় বেশিরভাগ পুলিশ ডিপ্লয়েড হয়ে গেছে, কাজেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভায়োলেট হতে পারে, কাজেই অনুমতি দেওয়া যাবে না। দুটো মামলাতেই কিন্তু মহামান্য বিচারপতি দেবাংশু বসাক অনুমতি দেন এবং তিনি একটি গাইডলাইনও বেঁধে দেন। আজকে যেভাবে ডিভিশন বেঞ্চে চলে গেল রাজ্য সরকার, এটাকে আমি বাংলায় বলবো প্রশাসনিক চাপল্য, ইংরেজিতে বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্যাচিউরিটি। যে দ্রুততার সঙ্গে আমরা বলি আনলিস্টেড মোশন, অর্থাৎ তালিকায় না থাকা সত্ত্বেও এটাকে আনলিস্টেড করে মামলা শুনানি করা হলো, এবং তারা যেভাবে তাদের বক্তব্য প্রমাণ করতে পারলো না, তাতে কিন্তু একটি রাজনৈতিক সংগঠন বা যাই হোক ধর্মীয় সংগঠন, তারা কিন্তু যথেষ্ট মাইলেজ পেয়ে গেলেন। দেখুন, মিছিল রাজ্য সরকারের দিক থেকে লাভটা কি হলো? কোনো লাভ হয়নি, আমি সেটাই বললাম, এটা হচ্ছে প্রশাসনিক চাপল্য, ভুল করেছেন তারা। দেখুন, মানে পুরো বিষয়টাই তো হাইকোর্ট অ্যাপয়েন্টেড একজন জুডিশিয়াল অফিসারের হাতে চলে গেল, একজন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মাথায় বসিয়ে দেওয়া হলো এবং তিনি কন্ট্রোল করবেন, তিনি দেখবেন কোথায় কি হচ্ছে। যেভাবে গত কালকের বক্তব্যের একেবারে উল্টো ঘটলো, আজকে টিভিতে দেখলাম যে একসঙ্গে একদিকে বলা হচ্ছে গঙ্গাসাগর মেলাতে সমস্ত পুলিশ চলে গেছে, আর একদিকে মোড়ে মোড়ে যেভাবে মিছিল আটকানো হচ্ছে তাতে কিন্তু পুলিশ কম আছে, এই তত্ত্বটা খাটে না। দ্বিতীয় কথা, মিছিল করবার অধিকার কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার, অবশ্যই সেটা অস্ত্রহীন একটি মিছিল হতে হবে। মনে রাখতে হবে এই গণতান্ত্রিক যে অধিকার একজন মিছিল হবে, এটাকে মিছিল আটকানোর বদলে যদি তাতে সুরক্ষা দেবার বন্দোবস্ত করতেন রাজ্য সরকার, সেটাই কিন্তু ঠিক হতো এবং সেটাই তাদের কাজ ছিল। অর্থাৎ মিছিলটা যাবে, তুমি সুরক্ষা দেবে, কারণ তুমি প্রশাসনে আছো। দেখুন, প্রশাসনে শুধু ক্রিম নেই, কিছু কাঁটাও কিন্তু রয়েছে, অর্থাৎ তুমি শুধু ক্রিম খাবে তা হবে না, তুমি এই মিছিলকে তুমি সুরক্ষা দেবে। যদি মিছিল থেকে উস্কানিমূলক বক্তব্য আসে, গণ্ডগোল হয়, তাহলে তুমি আটকাবে, সেটা তোমার দায়িত্ব। সুরক্ষা দেওয়াটা কিন্তু প্রশাসনের অধিকার, প্রশাসন বলতে পারবেন না যে সুরক্ষা দিতে পারবো না তাই আমি মিছিল করবার অনুমতি দেব না। যদি একথা বলেন, যেটা মহামান্য বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বললেন, তাহলে কি পশ্চিমবঙ্গ আজকে অসুরক্ষিত গঙ্গাসাগরে মেলা হচ্ছে বলে? আজকে যদি কোথাও একটা খুন হয়, কোথাও যদি ডাকাতি হয়, তাহলে কি ধরে নিতে হবে যেহেতু গঙ্গাসাগরে মেলা হচ্ছে, বেশিরভাগ ফোর্স সেখানে ডিপ্লয়েড, কাজেই গোটা পশ্চিমবঙ্গ আজকে অসুরক্ষিত, খুন হতে পারে, ডাকাতি হতে পারে, ব্যাংক লুট হতে পারে? তা কিন্তু নয়। প্রশাসনের এই বক্তব্য কিন্তু কেউ শুনবেন না, কোথাও থপে টিকবেন না। ভালো হতো যদি মিছিলটাকে ঠিকঠাক হতে দেওয়া হতো, উস্কানিমূলক বক্তব্য বা দাঙ্গা বাধা ব্যাপার হচ্ছে যে রাজ্যে একটা প্রশাসনিক অচলাবস্থা তৈরি হতে পারে, বা ধরুন একটা এরকম সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে পারে, এটা আঁচ করে রাজ্য সরকার গেছে। ডিভিশন বেঞ্চে তো মানে আদালতের নির্দেশেই, আদালতের কাছ থেকে পারমিশন না পেলে তো ডিভিশন বেঞ্চে যেতে পারতো না, এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গেছে। কিন্তু আমার প্রশ্ন, আজকে যে বাইক র্যালি,
বহু সময় গঙ্গাসাগর মেলার জন্য কিন্তু অতিরিক্ত যে ঘটনাগুলো ঘটে যেগুলো ডেলি অকারেন্সের অন্তর্ভুক্ত নয় সেগুলোতে কিন্তু সাধারণভাবে পুলিশ পাওয়া যায় না বলে রাজ্য সরকার বা নানা প্রশাসনের তরফ থেকে সেগুলোকে সেই সময় রাজ্য রাজনীতিতে গত কয়েকদিনের সব থেকে বড় বিষয় দেখুন নিউ দীঘায় ধস্তাধস্তি, রামনগরে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ, পূর্ব মেদিনীপুরেরই বাজকুলে অবরোধ লাঠিচার্জ, উত্তেজনা পুরুলিয়াতেও, মিছিল ঘিরে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের বিশের গড়, ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিরোধ সংকল্প অভিযান ঘিরে বৃহস্পতিবার দিনভর এইসব ছবি দেখা গেল বিভিন্ন জেলায়। বিজেপির দাবি তাদের শক্তি বৃদ্ধিতে ভয় পেয়ে বাধা দিচ্ছে তৃণমূল। একটা ছোট প্রোগ্রাম হবে আর বিবেকানন্দ জয়ন্তীকে কেন্দ্র করে যুবকরা বাইক র্যালি করবে, তো রোজ হয় কোথাও না কোথাও, তার জন্য কোর্টে যেতে হবে। তো কতটা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ আছে এর থেকে এটা বোঝা যাচ্ছে। युवा मोर्चा की रैली के कारण इनको लगा होगा कि भारतीय जनता पार्टी तेजी से क्यों बढ़ रही है। इस आधार पर जब इन्होंने इस रैली को रोक लगाई, जिसकी मैं घोर निंदा करता हूं। बीजेपी युवा संगठनের এই কর্মসূচির নেপথ্যে অবশ্য অন্য অভিসন্ধি খুঁজে পাচ্ছে তৃণমূল। ওরা বুঝে গেছে একটু ভালোভাবে মিছিল করলে খবরের শিরোনাম হবে না, একটু গন্ডগোল পাকিয়ে দাও তাহলে সংবাদ মাধ্যমে ভেসে থাকবে, এইভাবে আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবশ্য শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি বহাল রাখার পর তৃণমূল সরকার বলছে তারা আদালতের নির্দেশ পালন করবে। কোর্ট যা বলছে তো সেই মতন তো চলা উচিত, প্রশাসনের চলবে, কিন্তু সেই মতন আয়োজককারীরা চলে কিনা সেটাও কোর্টের দেখা উচিত। আরে ওরা তো অস্ত্র র্যালি বাইক র্যালি, এটা যদি হাইকোর্ট না দেখে কি এটা কি আমরা প্রশাসন থেকে যতটুকু করবার দেখব। আদালতের রায়কে নিজেদের জয় হিসেবে দেখছে বিজেপি। হাইকোর্ট গতকাল বলেছিল যে র্যালি হবে, ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে এবং ডিভিশন বেঞ্চেও বলে র্যালি উইল কন্টিনিউ। সুতরাং স্বাভাবিকভাবেই এটা গণতন্ত্রের জয় আর রাজ্য সরকারের এই গণতন্ত্রকে নিধন করার বিরুদ্ধে এটা একটা রায়। মিছিল নিয়ে তৃণমূল বিজেপির তরজাকে কটাক্ষ করে সিপিএম বলছে উপরে কুস্তি তলায় দোস্তি। নিজেরা কম্পিটিটিভ কমিউনিজমকে বাড়াচ্ছে প্রতিযোগিতামূলকভাবে, বাবা তুই এগো আমি এগোই, সকালে ইনশাল্লাহ বিকেলে কপিল মুনি সাষ্টাঙ্গ, কমিউনালিজম বাড়াবার মধ্য দিয়ে বিজেপিরও লাভ তৃণমূলেরও লাভ হিসেব করে করা হচ্ছে। এর আগে অমিত শাহর সভা, মোহন ভাগবতের সভা, রামনবমীর মিছিল সহ বিজেপির একাধিক কর্মসূচি ঘিরে শাসক দলের সঙ্গে গেরুয়া শিবিরের সংঘাত তৈরি হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন কাঁথি থেকে কোচবিহার, বিজেপি যুব মোর্চার প্রতিরোধ সংকল্প অভিযান। বিতনু চট্টোপাধ্যায়, দীপক ঘোষ ও সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ। প্রণবাবু, আমি দ্বিতীয় প্রসঙ্গে ঢুকি। কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিলিট উপাধি দিল। এই নিয়ে রীতিমতো গত কয়েকদিন ধরে বিরোধী দলের একাধিক নেতা নানা প্রশ্ন তুলেছেন। আপনারা যদি নীতিগত অবস্থান বলেন, নৈতিকতার প্রশ্ন তোলেন যে রাজ্য সরকার টাকা দিচ্ছে তাই মুখ্যমন্ত্রী খেতাব নিতে পারেন না, আমি সেটা বুঝি। কিন্তু প্রত্যেকটা, আপনি ধরুন যে ইউনিভার্সিটিকে ইউজিসি টাকা দেয়, কেন্দ্রীয় সরকারের মানবোন্নয়ন মন্ত্রক টাকা দেয়, একজন মন্ত্রী বিজেপি সরকারের ধরুন কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের বিজেপি নেতারা, সেই সব রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী পরের পর ডিলিট পেয়েছেন, কই কোনো আপত্তি তো করেননি? আমাদের রাজ্যেরও বামফ্রন্টের সময় অত্যন্ত সিনিয়র ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিয়েছেন, ভারতবর্ষের মেজর পলিটিক্যাল পার্টির মোটামুটি সব নেতারা পেয়ে গেছেন। সাউথ ইন্ডিয়ায় তো আরও বড় ট্র্যাডিশন, মানে উপমুখ্যমন্ত্রী পদ অবধি গেলেও তিনি একটা সাম্মানিক ডিলিট পেয়ে যাবেন। একটা ঘটনা দেখান যেখানে বিজেপি অপোজ করেছে। আপনাদের দল যদি বলি, আমার কাছে বিরাট তালিকা, দু একটা পড়ছি,
প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মধ্যপ্রদেশের ওপেন ইউনিভার্সিটি ভোজ ওপেন ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডিলিট পেয়েছেন। মুন্নি মনোহর যোশী পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। ভৈরব সিং শেখাওয়াত অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন। মহারাষ্ট্রের অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি, তার সঙ্গে যিনি পেয়েছেন তার কী যোগাযোগ আছে আপনারা বেটার বলতে পারবেন? আরএসএসের প্রধান মোহন ভাগবত পেয়েছেন, এ তো আপনাদের দলে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই সাম্মানিক ডিলিট পেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 98 সালে সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় চৌধুরী সাম্মানিক ডিলিট পেয়েছিলেন। এমজেআর বলুন, জয়ললিতা বলুন, করুণানিধি বলুন, তিনজনই মুখ্যমন্ত্রী থাকার সময় সাম্মানিক ডিলিট পেয়েছিলেন। স্ট্যালিন উপমুখ্যমন্ত্রী থাকার সময় পেয়ে গেলেন। মুলায়ম সিংহ যাদব ডক্টর শকুন্তলা মিশ্র বিশ্ববিদ্যালয়ের ডিলিট পেলেন। আমি বলছি একটা ক্ষেত্রে আপনারা অপোজ করেছিলেন, আমি বলছি যদি অপোজ করেন প্রত্যেকটা ক্ষেত্রে কেন করলেন না? দেখুন, অপোজের যে প্রশ্নটা, যে উনি, আমি যতটুকু শুনেছি যে উনি একটি কবিতা লিখেছেন, সেই কবিতাটির যে গুণমান তার বিচার করে উনাকে ডিলিট দেওয়া হচ্ছে। সীমাবদ্ধতা রয়েছে না আপনার মধ্যে, আপনি একটুখানি একটুখানি জেনে নিয়ে মন্তব্য করুন। দেখুন, বলুন বিরুদ্ধে বলুন, ঠিক আছে, ঠিক আছে, রাজ্যের এইভাবে রাজ্যের প্রধান মানে রাজ্যের প্রধানকে প্রশাসনিক প্রধানকে এভাবে অপমান করবেন? আমি কোথায় অপমান করলাম? আমি যেটা জানি না, আমি তো সেটাই বলি, অপমান তো আপনি করছেন। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করতে হবে? পশ্চিমবঙ্গের মানুষের রায়ে উনি এসেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট ওনাকে ভালোবাসেন, একটা ডিলিট উপাধি দিয়ে ওনাকে সম্মানিত করতে হবে? অর্থাৎ যে অসম্মানের কথা বলছেন, আমার তো মনে হয় ডিলিট উপাধি দিয়ে এই বিতর্ক টেনে এনে সবচেয়ে বেশি অসম্মান তো তারাই করছেন, যাদেরকে কোর্ট অব্দি যেতে হলো, যাকে কোর্ট অব্দি যেতে হলো। কারণ আজকে আজকে মমতা ব্যানার্জি যদি ডিলিট উপাধি না পেতেন তাহলেও তিনি সম্মানিত, কিন্তু এই অসম্মানটা নিয়ে আসলেন, যারা চোষামতি করে ডিলিট দিতে গেলেন। এবং এই যে বিতর্কটা আজকে কলকাতা ইউনিভার্সিটির যিনি উপাচার্য হয়েছেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে, আজকে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন আসছে, এবং শুধু এটা আমাদের বক্তব্য না, এটা আজকে পশ্চিমবঙ্গের যারা অধ্যাপক আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা কর্মরত আছেন, তাদের সাথে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন কেন বিতর্কটা আসছে। কিন্তু আমার বক্তব্য এখানে, আপনি যদি রাজনীতিবিদদের বা রাজনৈতিক পদাধিকারীদের ডিলিট পাওয়াকে অপোজ করেন, তাহলে সবকটা ক্ষেত্রে করুন, একটা ক্ষেত্রে কেন পাচ্ছেন? অন্য রাজ্যের যখন মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীরা, আপনাদের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা রাজ্যের মন্ত্রীরা কেন্দ্রীয় বিজেপি নেতারা পাচ্ছেন, সেই তো ইউজিসি এবং কেন্দ্রীয় মানবন্নয়ন মন্ত্রকের থেকে টাকা আসছে, তাহলে সেই ক্ষেত্রে অপোজ করুন, একটা ক্ষেত্রে কেন? আমি 30 বছরের অভিজ্ঞতা অধ্যাপনার ওমপ্রকাশ মিশ্র, যদিও কংগ্রেস করেন। ওমপ্রকাশবাবু, এই যে একটু আগে কথা বলছিলেন প্রণয়বাবু যে অধ্যাপকদের একটা সেন্টিমেন্ট এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে আমি একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে কি মনে হচ্ছে এই বিতর্কটা নিয়ে? এটা সম্পূর্ণভাবে অবান্তর। মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের যে কোনো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট দিতেই পারে, এটা তাদের এখতিয়ার ভুক্ত। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিচালন ব্যবস্থা রয়েছে তার প্রত্যেকটা সদস্যের অনুমোদন ক্রমে, শুধুমাত্র সরকারি মনোনীত প্রতিনিধি না, অর্থাৎ অ্যাকাডেমিক্সের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিন, তারা সবাই এটা প্রস্তাবনাকে সমর্থন করেছেন। এবং তার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যাপ্লিকেন্ট নন, তাকে এই সম্মান দেওয়া হয়েছে, এবং এটা আমার মনে হয় যে খুবই সঠিক সিদ্ধান্ত। তার কারণটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বা তার প্রশাসনিক বিষয় নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু এটাও তো একটা ফ্যাক্ট যে আজকে 2 বছর বাদ দিয়ে, অর্থাৎ 89 to 91, এই 2 বছর বাদ দিয়ে 1984 থেকে উনি মানুষকে রিপ্রেজেন্ট করেছেন লোকসভায়, 3টা মন্ত্রিসভায়, এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি, আগামী দিনের আবার লড়াই করব, কিন্তু তাকে সাম্মানিক ডিলিট দেওয়া কোনো রকমভাবেই এটা নিয়ে প্রশ্ন রাখা উচিত নয়, বিতর্ক করা উচিত নয়। এবং আমি আপনাকে বলি, এই কিছুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ে আমরা প্রণববাবুকে অনারারি ডিলিট দিয়েছি, এরকম উদাহরণ আছে, আপনি নিজেই বললেন জ্যোতি বসু অনারারি ডিলিট পেয়েছেন, এবং এটা ভুল অনেকেই জানেন, এটাকে যে লিটারেচার, এটা হচ্ছে ডিলিটটা হচ্ছে ডক্টর অফ লেটার্স, এবং ডক্টর অফ লেটার্সের পার্টগুলি হচ্ছে বিশ্ব
তে সব জায়গায় যেটা সমাদৃত ডেফিনেশন, তার মধ্যে সোশ্যাল সায়েন্স পড়ে, হিউম্যানিটিজ পড়ে, আর্টস পড়ে, পাবলিক সার্ভিস পড়ে, এবং তার একটা কোনো কম্বিনেশনের কনটেক্সটে যে কোনো বিশ্ববিদ্যালয় তারা সিন্ডিকেট বা এক্সিকিউটিভ কাউন্সিল বা সেনেট তারা মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমার এটা একেবারেই পছন্দ নয় যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়াকে নিয়ে যে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, এবং এটার সঙ্গে যে তার প্রশাসনিক দক্ষতা বা তার সরকারের কাজকর্মের বিষয়গুলিকে যোগ করা হচ্ছে, এটা ভীষণ ভীষণ অন্যায়। আমি কন্ডেম করি। আমি মনে করি কলকাতা বিশ্ববিদ্যালয় যথেষ্ট সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং তারা মুখ্যমন্ত্রীকে সম্মানিত করে তারা কোনোরকমভাবে অন্যায় করেনি, কোনোরকম আইন বিরুদ্ধ কাজ করেনি। এবং এই বিষয়কে কেন্দ্র করে যারা ক্ষুদ্র রাজনীতি করতে চান, আমি তাদেরকে কোনোভাবেই তাদের অবস্থানকে সমর্থন করতে পারবো না। না দেখুন, ওনার বক্তব্য তো উনি রাখতেই পারেন, কিন্তু ওনার দল, ওনার রাজ্য সভাপতি কি বলছেন বা তার কর্মীরা কি বলছেন সেটা আমাদের কাছে জানেন নাকি? আমার রাজ্য সভাপতি কি বলছেন আমি তো জানি না, সেই জন্য বলছি। কেন বলছেন? না না, আমি তো বলছি সেটা বাকি কর্মীরা কি বলছেন। শুনুন শুনুন শুনুন, এটা ইউনিভার্সিটি ব্যাপার তো, আপনার মত নেই। আমি 30 বছর ধরে প্রফেসর, তার নাম তো কংগ্রেস, দলটার নাম কংগ্রেস, জানেন না? তাহলে আলোচনা করছেন কতজন নেতা আছে তো? আমি 30 বছর ধরে দেখা যায় সুনামের সঙ্গে, সম্মানের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভারতবর্ষের না সারা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইগনুর আমি সহ উপাচার্য ছিলাম। এটা ইউনিভার্সিটি প্রসেস, ইউনিভার্সিটি প্রসেসের দিকগুলি ভালো করে জেনে আর কি ক্রিটিসাইজ করা উচিত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ক্রিটিসাইজ করবেন? ক্রিটিসাইজ যদি করতে হয়, প্রশ্ন যদি তুলতে পারেন, সেই যোগ্যতা যদি থাকে, তাহলে সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তাদের ডিন, তাদের যে পরিচালনা ব্যবস্থা সেটা নিয়ে কোয়েশ্চেন করা যেতে পারে। আজকে প্রণববাবুকে আমরা সম্মান দিয়েছি, এবং যথেষ্ট গর্বের সঙ্গে বলছি যে সম্মান দিয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো কেন দিলাম? কারণ কি? বিকজ অফ দ্য ম্যানিফোল্ড কন্ট্রিবিউশন। এটা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার মধ্যে পড়ে, অবশ্যই পড়ে, সেটা অবশ্যই পড়ে। এটা নিয়ে আর কি কোনো বিতর্ক করার কোনো, কোর্টের হস্তক্ষেপের কোনো জায়গাই নেই। আমি দ্রুত একবার দেখব, আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মানে ভূষিত করলো, সাম্মানিক ডিলিট। সেই মঞ্চে কি বললেন মুখ্যমন্ত্রী? বিরোধীরাই বা কি বলছে? একটা সম্মানও যখন আপনারা দেবার চেষ্টা করছেন, সেটাকে নিয়েও অসম্মানিত আমাকে কম করা হয়নি। কখনো কখনো আমি আসবার আগেও পার্থদাকে আজকে জিজ্ঞেস করছিলাম, আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছিল, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। একদিকে নিজের বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পাওয়ার আবেগ, অন্যদিকে সেই সম্মান নিয়ে বিরোধীদের নিরন্তর সমালোচনা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ডিলিট প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর গলায় ঝরে পড়ল আবেগ, আর উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া নিয়ে বিরোধীদের গলায় ঝরে পড়ল কটাক্ষ। জাটুকারদের এবং তোষামোদকারীদের ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রী নিজের ঔদ্ধত্যের জোরে চাটুকার এবং তোষামোদীদের কাছ থেকে এই ডিলিটটা নিলেন। তাকে সাম্মানিক ডিলিট দেয়া মানে আসলে ডিলিট এই উপাধিটাকেই অসম্মান করা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1998 সালে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় চৌধুরীকেও সাম্মানিক ডিলিট দেয়। এই উদাহরণ তুলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিরোধীরা তো সবকিছুই করে গেছে, জ্যোতিবাবু যখন পেয়েছিলেন তখন কি কি প্রশ্ন উঠেছিল? ও আমরা যা করবো তার বিরুদ্ধেই যাবে, এটা তো আমাদের ব্যাপার নয়, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। এবং যথেষ্ট তারা ভাবনা চিন্তা করে তাদের সিন্ডিকেট সিনেট দিয়েছে। মুখ্যমন্ত্রীকে ডিলিট প্রদান নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলাতেও। যেখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে না, ভিসিরা 6 মাস থাকছেন না, কলেজের প্রিন্সিপালের কলেজে যাওয়ার হিম্মত নেই, ঘেরাও হচ্ছে, অসম্মান হচ্ছে, ছাত্রছাত্রীরা প্রফেসরদের চড়থাপ্পড় মারছেন, ধাক্কা মারছেন, যেখানে পড়াশোনার পরিবেশ নেই, তারপরে মুখ্যমন্ত্রীকে যারা ডিলিট দেন, আমার মনে হয় তাদের যে উদ্দেশ্য সেটা নিয়ে সন্দেহ আছে সবার। তৃণমূলের পাল্টা দাবি, আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট নিয়ে কটাক্ষ করছে, সেই বিজেপির একাধিক নেতাও অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট নিয়েছেন। মধ্যপ্রদেশ ভোজ ওপেন ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডিলিট পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বিজেপির বর্ষিয়ার নেতা তথা মুরলী মনোহর যোশী পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পেয়েছেন। বিজেপির বর্ষিয়ার নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভৈরব সিং শেখাওয়াত অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট পান। মহারাষ্ট্র অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স ইউনিভার্সিটি থেকে ডিলিট পেয়েছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর যোগ্য ব্যক্তি হিসেবে এই সম্মান পেয়েছেন। আমি তৃণমূল কংগ্রেসের লোক হিসেবে মনে করি, বাংলার মানুষ হিসেবে মনে করি,
যিনি কন্যাশ্রীকে বিশ্বশ্রী করেছেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাকে দেওয়াটা অত্যন্ত ভালো কাজ হচ্ছে এবং যোগ্য ব্যক্তিকেই দেওয়া হচ্ছে। আবেগের মোড়কে সমালোচকদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। সবাই আপনারা আমাকে সম্মানটা দিয়েছেন, বিশ্বাস করুন আমি তো নিশ্চয়ই সম্মানের যোগ্য নই, তার কারণ আমার জীবনটাই শুধু অবহেলার আর অসম্মানের। আর আজকে আপনারা বিশ্বাস করুন যে সম্মান আপনারা আমায় দেখিয়েছেন, যে সম্মান দিয়েছেন, শত বাধা দিয়েও এখান থেকে আমাকে আসার ওখা যেত না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জু গোপাল মুখোপাধ্যায়। বৃহস্পতিবার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া ঠিক হচ্ছে না, কি কারণে ডিলিট দেওয়া হচ্ছে সেটাও স্পষ্ট নয়। পাল্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সওয়াল করে, সমস্ত নিয়ম মেনে মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হচ্ছে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। বৃহস্পতিবারও মামলার চূড়ান্ত ফয়সলা হয়নি। এবিপি আনন্দ। বিধাননগরে শিল্পী শুভা প্রসন্নর বাড়িতে, যেখানে একটা চা চক্রে নানা কৃতি মানুষকে সঙ্গে কথা বললেন, মিলিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেশে অসহিষ্ণুতা ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, ইতিহাস যেন বিকৃত না হয়, আমরা যেন সহিষ্ণুতাকে রক্ষা করি। বৃহস্পতিবার সকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর এদিন রাতে চিত্রশিল্পী শুভা প্রসন্নর বাড়িতে বিদ্যুৎজনদের সঙ্গে এক বৈঠকে মিলিত হলেন তিনি, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, সিঙ্গুর নন্দীগ্রামের পর্বের মতো এবার কি বিজেপির বিরুদ্ধে বিদ্যুৎজনদের একজোট করার প্রক্রিয়া শুরু করলেন তিনি? জল্পনা উস্কে দিয়েছে বৈঠকে আমন্ত্রিত কবি সুবোধ সরকারের এই মন্তব্য। যদি মুখ্যমন্ত্রী আমাদের কোনো নির্দেশ দেন, অবশ্যই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তো এখন সারা ভারতবর্ষ জুড়ে লড়াই, এখন এই মুহূর্তে সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে সাম্প্রদায়িকতা। শুভা প্রসন্ন অবশ্য এই সাক্ষাৎ পর্বকে নিছকই ঘরোয়া আড্ডা বলে দাবি করেছেন। আজকে আর কোনো অন্য কোনো কথা নয়, নিছকই আড্ডা, মমতা গান করলেন, পিয়ানো বাজালেন। মুখ্যমন্ত্রী সন্ধ্যে সোয়া ছটা নাগাদ শুভা প্রসন্ন সল্টলেকের বাড়িতে পৌঁছন, ছিলেন প্রায় রাত সাড়ে আটটা পর্যন্ত। এখানে আমন্ত্রিত ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, কবি সুবোধ সরকার, জয় গোস্বামী, অরিন্দম শীল, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, চিত্র পরিচালক গৌতম ঘোষ, অধ্যাপক নৃসিন্দ প্রসাদ ভাদুড়ি, অভিনেত্রী জুন মাল্য, ইন্দ্রাণী হালদার। আমরা অসহিষ্ণুতা নিয়ে সবাই তো খুবই উদ্বিগ্ন, ফলে আমাদের ভাবতে হবে একটা এরকম একটা বৈচিত্র্যময় দেশ, সেটাকে সুন্দর করে রাখার, প্রকৃতিকে ধ্বংস না করার, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, সেই নিয়ে খুব চিন্তার ব্যাপার যে মানব সভ্যতার কী হবে। আজকে কিন্তু এটা মানতে হবে যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই মুহূর্তে গর্ব করার মতো একটা রাজ্য হয়ে গেছে, এবং সেখানে আলাদা করে উনি বলেন না, শি সেটস বাই এক্সাম্পলস অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি শি। আজকে একটা নতুন বছরের আড্ডা হলো, সবাই মিলে একসাথে ছিলাম আড্ডা। সারদা কাণ্ডের পর কার্যত অন্তরালে চলে যাওয়া শুভা প্রসন্নর বাড়িতে বৈঠক নিয়ে পাল্টা কটাক্ষের সুর বিরোধীদের গলায়। আবার সেই শুভা প্রসন্ন অবশেষে দাশু ফিরিয়ে আসিয়াছে, দাশু কোথায় পালিয়ে গেছিল? মুখ্যমন্ত্রী তো বন্ধ করে দিয়েছিলেন, কেননা সিবিআই খুব অপরাধী, এইসব লোক আমার সর্বনাশ করে দিয়েছে বলে কত কত বক্তৃতা দিচ্ছিলেন। সিবিআই ইডি খুঁজে খুঁজে সব পেল, আটে করে চলছে, শুভা প্রসন্নও চলছে, এখন আবার শুভা প্রসন্ন বুদ্ধিজীবীদের মাথায় হয়েছেন। পর্যবেক্ষকদের অনেকে মনে করিয়ে দিচ্ছেন, বাম আমলের শেষ লগ্নে পরিবর্তনপন্থী বিদ্যুৎজনেরা শুভা প্রসন্নর বাড়িতেই বৈঠকে বসতেন, অংশ নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সময় বদলেছে, রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, রাজ্যে বামেদের সরিয়ে বিরোধী পরিসর দখল করার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। এই প্রেক্ষিতে শুভা প্রসন্নর বাড়িতে বিদ্যুৎজনেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ কি স্রেফ ব্যক্তিগত আলাপচারিতা? জল্পনা চলছে বিভিন্ন মহলে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে রয়েছেন শিল্পী শুভা প্রসন্ন। কৃষ্ণেন্দু, আমি জানতে চাইব যে 2009 পর থেকে, 2009 এবং 2011 মধ্যে একাধিকবার এবং 2011 পরেও একাধিকবার এই রকম ইনফরমাল ইন্টারাকশান মুখ্যমন্ত্রী করেছিলেন নানা ক্ষেত্রের কৃতি মানুষদের সঙ্গে, তৃণমূলপন্থী বিদ্যুৎজনেদের সঙ্গেও তুমি বলতে পারো, আজকের এই চা চক্র থেকে কী খবর উঠে আসছে, কী বললেন সেখানে মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী গান করেছেন, পিয়ানো বাজিয়েছেন শুনতে পাচ্ছি, এবং সে আওয়াজও পাওয়া গেছে।
আসলে আজকে বিদ্যুৎজনদের একসঙ্গে বসিয়ে ঝালিয়ে নেওয়ার একটা কাজ করলেন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে। আমাদের শুভা প্রসন্ন যার বাড়িতে এই বৈঠক তিনি রয়েছেন, মনোজ মিত্রকে দেখতে পাচ্ছি উনি রয়েছেন। শুভা দা, একদম সরাসরি যাব, আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন, কি বললেন? ঝালিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই, এটা আপনারা একটা টিপিক্যাল কতগুলো পিঞ্চ করে জার্নালিজম সাংবাদিকতার ব্যাপার, এখানে ঝালা নয়, বন্ধুত্ব আলাপচারিতা আমাদের বরাবর আছে, সব কিছুই আছে। এখন রাজ্য সঠিক পথে চলেছে, উন্নয়নের জন্যই কাজ করে চলেছে, আমাদের কিছু ভূমিকা নেই। একটা সময় অত্যন্ত উত্তাল সময় যখন আমরা জড়ো হয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম, এখন মানুষ সেই সব কাণ্ডারিনীকে বা কাণ্ডারিকে জয়ী করেছেন, তারা রাজ্য চালাচ্ছেন। যতদিন মানুষ বুঝবেন যে তারা সঠিক পথে আছেন, তাদের তারা ভোট দিয়ে যাবেন এবং দায়িত্ব দিয়ে যাবেন। এখানে আমাদের কোনো কিছু নেই, আমাদের একটা বন্ধুতা ভালোবাসা, বিভিন্ন যারা ধরনের শিল্পী, চিত্রকর, নাট্যকার, যারা অভিনয় করেন, নাটক লেখেন, গান করেন, কবিতা লেখেন, জয় গোস্বামী, আমাদের মনোজদা, বিভাসদা, এইসব সবাই মিলে, সকলে মিলে আমরা গান করেছি, মমতা পিয়ানো বাজিয়েছে, গানও করেছে, এবং একটা খুব ঘরোয়া প্রাণখোলা আড্ডা হয়েছে। কারণ এই সময় তো পাওয়া যায় না, সব সময় তো একটা বিচ্ছিরি সময়ের মধ্যেই খোলা হাওয়ায় সবাই মিলে, সবাই এক এক মনের মানুষ, তারা মিলেছি, এছাড়া আর কিছু না। মনোজদা কি বলবেন, কেমন লাগলো কালাপচারিতা, কি হলো, কি বললেন মুখ্যমন্ত্রী? না না, তেমন কোনো একটা সারগর্ভ কিছু কথা এসব কিছু হয়নি, আমাদের ওপর ওপর কথাই হয়েছে সমস্ত। এই অনেকদিন বাদে দেখা, অনেক জমে থাকার কথা বা নানা রকম বিষয়ে অনুভূতি, এইসবগুলোই প্রকাশ পেয়েছে। মানে এমন কোনো কোনো বিষয় নিয়েই তেমনভাবে কিছু অগ্রসর হয়নি, কোনো একটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা বা অল্পক্ষণ তা নয়, বিষয়ের বাইরেই সব চলেছে। গান হয়েছে, কবিতা পাঠ হয়েছে, আর গল্প হয়েছে, অনেকদিন বাদে দেখা হলে যা যা হয় এইগুলোই হয়েছে। সুমন্ত, তুমি শুনলে শুভা প্রসন্ন, মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী উল্লেখযোগ্য উপস্থিতি, এবং পাশাপাশি ইন্দ্রাণী হালদার সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন, এবং অরিন্দম শীল, জুন মাল্য, গৌতম ঘোষ, জয় গোস্বামী উল্লেখযোগ্য অনুপস্থিতি, অবশ্য শাউলি মিত্র, তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে শুভা প্রসন্ন যাই বলুন, দীর্ঘদিন পর এই শুভা প্রসন্নের বাড়ি BH 167, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গান গেয়েছেন, পিয়ানো বাজিয়েছেন, এবং আমরা বাইরে থেকে সেই গানের আওয়াজ পেয়েছি, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের গান। এবং দীর্ঘদিন পরে বাম জমানায় যেখানে এখানেই বৈঠক হতো, অনেক সংগ্রামের ইতিহাস এখানে লুকিয়ে আছে, ব্রাত্য বসু তিনিও আছেন ভেতরে, এবং তারা এবং আজকের নতুনভাবে যারা তৃণমূলে পরে যোগ দিয়েছেন তারা সবাই মিলে আজকে কিন্তু আড্ডা হয়েছে, খাতায় কলমে নিছক আড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় কিছু বলেননি, শুভা প্রসন্ন বলছেন নিছক আড্ডা, কিন্তু দীর্ঘদিন পর আবার সেই বিদ্যুৎজন, তৃণমূলপন্থী বিদ্যুৎজন এবং তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, তাদের একসঙ্গে বসিয়ে একটা ঝালিয়ে নেওয়ার প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেরে ডাকলেন। সাম্প্রদায়িকতা বিরোধী বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রোজ রাখছেন বিভিন্ন মঞ্চে, এবং সেই জায়গা থেকে দলীয় বিদ্যুৎজন বা তৃণমূলপন্থী বিদ্যুৎজন তাদের একসঙ্গে আড্ডার ছলে, গানের ছলে, এবং এখানে রীতিমতো খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে, সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক দলের অনুগামী বিদ্যুৎজনদের নিয়ে আড্ডার ছলে নতুন করে আবার সম্পর্ক ঝালিয়ে নিলেন বলা যেতেই পারে। সুমন, ধন্যবাদ কৃষ্ণেন্দু, বিষ্ণুবাবুর কাছে আসবো। বিষ্ণুবাবু, কোনো সন্দেহ নেই যে 2009 মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার আগে পরে সেইখান থেকে এই ইন্টেলেকচুয়ালদের সঙ্গে, কৃতি মানুষদের সঙ্গে একটা ইনফর্মাল ইন্টারাকশনের একটা ট্র্যাডিশন শুরু হয়েছিল, বহু শুভা প্রসন্নর বাড়িতে এই ধরনের বৈঠক হয়েছিল। আবার কিছুদিন আগে কোথাও কি সামনে পঞ্চায়েত, নিঃসন্দেহে এটা এক্সপেক্টেড নয় যে মুখ্যমন্ত্রী ওখানে সেখানে রাজনৈতিক ভাষণ দেবেন, কিন্তু একটা সম্পর্কগুলোকে দেখুন, মানে ব্যস্ত কর্মসূচির মধ্যে আমি আবার শব্দটা নিয়ে শুভা প্রসন্নের আপত্তি আছে, ঝালিয়ে নেয়া, ঝালিয়ে নেয়া হোক, আমি বলছি পশ্চিমবাংলায় তো এসেই যায়, পশ্চিমবাংলার পট পরিবর্তনে অবশ্যই বলা যায় যে এই বিদ্যুৎজনদের একটা ভূমিকা ছিল, প্রত্যক্ষভাবেও ছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে, পরোক্ষভাবেও ছিল, এবং
পরিবর্তনের যে হোর্ডিংটা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকতো সেখানে এই বিদ্যুৎজনদের শোভাভূষণদের মুখটা আমরা দেখতে পেতাম, কিন্তু শাসন চলছে, ছ বছর হয়ে গেছে, তার মধ্যে কিন্তু সম্পর্কটা যে কোনো কোনো জায়গায় আলগা হচ্ছিল। এই কয়েকদিন আগে সংবাদপত্রে শাওলী মিত্রের বক্তব্য একটা উঠে এসেছিল যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে, কাজ করতে পারছি না পরিকাঠামোর কারণে। তার আগে যদি আপনি দেখুন, সুনন্দ সান্যাল অন্যতম মুখ ছিল বিদ্যুৎজনদের মধ্যে। সুনন্দ সান্যাল কিন্তু সেখান থেকে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎসদ্ধ হয়ে বেরিয়ে গিয়েছিলেন। তার সাথে তরুণ সান্যালের কথা আপনার মনে থাকতে পারে, যিনি প্রয়াত হয়েছেন। এরকম ছড়িয়ে ছিটিয়ে কিন্তু একটু আলগাও হচ্ছিল। উল্টো দিকে আপনি যদি দেখেন যে সারদা ইস্যু আসার পরে শুভা প্রসন্নর সাথে একটা দূরত্ব বাড়ানো শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুভা প্রসন্ন সেই সময় অনেক অনেক সভা সমিতিতে জানুননি যেখানে অন্য বিদ্যুৎজনরা গেছেন, বা তার বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। কোথাও একটা প্রসেস অফ রিবিল্ড, এইবার না, এই রিবিল্ডটার পেছনে যদি দেখেন, সরাসরি যদি আমি বলি রাজনীতির জায়গা থেকে, তাহলে বিজেপি সম্প্রতি অত্যন্ত তৎপর। মানে তারা বিদ্যুৎজন প্রায় খুঁজে বেড়াচ্ছে যে কোথায় বিদ্যুৎজন আছে, দু চারজন আমার চাই। তো বিজেপির এই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বিদ্যুৎজন খোঁজা, এবং আমি তো খুব অবাক হয়ে গেছিলাম যে যখন জানলাম যে গৌতম চক্রবর্তীর নাম, গৌতম মোহন চক্রবর্তী প্রাক্তন পুলিশ কমিশনার, তার নামটা রীতিমতন ভাসানো হয়েছিল, খবরের কাগজে এসেও ছিল যে তাকে উলুবেড়িয়া কেন্দ্রের উপনির্বাচনে দাঁড় করানোর কথা বিবেচনা করা হচ্ছে। আরও কয়েকজন মানে ফুটবলারের নামও আমি শুনেছিলাম। তার মানে কোনো একটা জায়গায় শাসক দলের বাইরে যে সমস্ত মানুষ বিদ্যুৎজনরা আছে, তার একটা জায়গা কিন্তু কনসলিডেট হতে পারে। বিজেপি যেহেতু কেন্দ্রীয় সরকারে আছে, রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে, তো সেখানে যে কোনো রাজনৈতিক দল একটা আতঙ্ক বা পারসেপশন থেকে কিন্তু নিজেকে নিজের পজিশনিং তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে কোনো একটা জায়গায় এক যে পরিবর্তনপন্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাজ্যে পরিবর্তনে, তারা তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আলগা তৈরি হয়েছে, আলগা সম্পর্ক তৈরি হচ্ছে। আর অন্যদিকে বিজেপি কনসলিডেট করতে চাইছে, অর্থাৎ আমার বাইরে যে সমস্ত বিদ্যুৎজন আছে তাদের কনসলিডেট করতে চাইছে, ফলে দুয়ের জায়গা থেকে। আমি দ্রুত একবার বিজেপির বক্তব্যটা নেব। প্রণববাবু, একটা জিনিস আপনি মানবেন যে এখনও যদি বাংলার কৃতি মানুষদের, আমি কোনো রাজনৈতিক দল দাঁড়িপাল্লায় বসে ওইভাবে ওয়েটেজের বিচার হয় না, কিন্তু এটা বিজেপির হয়ে কথা বলেন বা বিজেপি দলের সদস্য হয়েছেন, এই রকম বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষদের সংখ্যা কিন্তু নিঃসন্দেহে তৃণমূল বা বামপন্থীরাও যখন ছিলেন প্রচুর মানুষ তাদের সমর্থন করতেন, অনেক প্রীতি মানুষ নানা ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গেও আছেন, আপনাদের কিন্তু সংখ্যাটা কম। দেখুন, মদন মিত্র জেলে যাওয়ার পরে কলকাতায় একটা মিছিল বেরিয়েছিল, আমরা সবাই চোর বলে, তো এখানে আমি অনেককে দেখলাম সেই মিছিলে অনেকে হেঁটেছিলেন। বিদ্যুৎজন সিপিএম এর আমলে যারা বুদ্ধিজীবী ছিল, তৃণমূলের আমলে তারা বিদ্যুৎজন হলেন, যারা সারা জীবন গণনাট্য সংঘের পাউডার মেখে নাটক করলেন, হঠাৎ করে দেখলাম তারা হয়ে গেলেন তৃণমূল পন্থী, আর তৃণমূল দলে এসেই বলতে শুরু করলেন এই দলটাই নাকি আসল বামপন্থী। অর্থাৎ এই যে বিদ্যুৎজন আর বুদ্ধিজীবী, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা প্যাটার্ন। আমাকে কি বলতে দিন, আপনি থাকে কোন এলাকায়, তাহলে আপনারা বিদ্যুৎজন ফ্রন্ট করে কোন এলাকায় বলতে দিন। এত অসহিষ্ণু হলে বিদ্যুৎজন সময় আপনাদের জন্য যে আওয়াজ ছিল, সহিষ্ণুতার পার্টি দিচ্ছেন, সহিষ্ণুতার পার্টি আপনারা দিচ্ছেন, আপনারা এত অসহিষ্ণু কেন? তাহলে একটু থামুন না, একটু কথাটা শুনতে দিন না। আমি জানি আপনি অধ্যাপক মানুষ, 45 মিনিট লেকচার দেন, আপনি একটু একটু সময় দিন আমাকে, একটু সময় দিন। আপনারা এই যে বিদ্যুৎজন আর বুদ্ধিজীবী, এটা সিপিএম শুরু করেছিল, যে কথাটা পার্টির প্ল্যাটফর্মে বলা যায় না, কিছু মানুষকে এরকম তৈরি করো, কিছু পুরস্কার দিয়ে তৈরি করো, তাদের মুখ দিয়ে সেই কথাটা বলাও। আর সেই বুদ্ধিজীবী সম্প্রদায় বিদ্যুৎজনে পরিণত হলো এই তৃণমূলের জামানায়। কিন্তু আজকে 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 সত্যিকারের সত্যিকারের যে কথাটা বলছেন যে কোথায় আমি বলছি যে মহাজাতি সদনের পরের দিন একাধিক সংবাদপত্রে খবর হয়েছিল যে আপনারা, অমিত শাহ বহুবার দলের নেতাদের বলেছেন যে কোথায় বলেছিলেন যে বাংলার ইন্টেলেকচুয়াল সব আসবেন, তারা কোথায়? আমি বলছি না যে কেউ আপনাদের সঙ্গে নেই বা যারা আছেন তারা ইন্টেলেকচুয়াল নয়। আমি আপনাকে বলছি বিদ্যুৎজন সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। যখন 8-এর নির্বাচনে মানে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাটা আসাটা সময় অপেক্ষা, তখন দলে দলে বিদ্যুৎজন কিন্তু জয়েন করেছিল, আমি দেখেছি। এবার যখন বিজেপি আসার ক্ষমতা আসবে, আমি স্টুডিওতে একটা কথা আমার আজকে আমি বলতেই হবে,
স্টুডিওতে দিনের পর দিন এই বাম বিদ্যুৎজনদের বিরুদ্ধে লড়াই করেছি সিঙ্গুর নন্দীগ্রামের সময়। তারপরে দেখলাম তারা তৃণমূলে কংগ্রেসে জয়েন করে সব বড় বড় পদ পেল এবং বড় বড় ধরনের কথাবার্তা বলল। পরে পদ সবাই পেয়েছে তা কিন্তু নয়, দু একজন হয়তো পেয়ে থাকতে পারে সেরকম নয়, এবং যারা আছেন তারা যথেষ্ট জ্ঞানী গুণী মানুষ, তাদের তৃণমূলে এসে পদ লাভের জন্য তারা তৃণমূলকে সমর্থন করতে কালকে বিজেপি ক্ষমতায় আসলে ওই যে বাংলাদেশের শিল্পী শিল্পী যদি টিভি চ্যানেল করতে গেছে যারা বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, যারা যারা ওই বিজেপির মধ্যেই আছে টিভি চ্যানেল করার জন্য আমাদের যে তৃণমূল থেকে যাওয়া মুকুল রায় না দিলীপ ঘোষ, তাহলে যেভাবে মুখটা পুড়লো এবং যেভাবে প্রাক্তন ফুটবলার বিভিন্ন পুলিশ কর্তার নাম উঠে এলো, তাতে তো এটা পরিষ্কার যে ওনাদের মধ্যে বিদ্যুৎজনদের সমর্থন ওদের পাশে নেই। প্রায় ছ মাসের অজ্ঞাতবাস কাটিয়ে বিমল গুরুং আজ নয়াদিল্লিতে সারফেসে উঠে এলেন। ঠিক কি বলছেন বিমল গুরুং, কোন প্রেক্ষিতে বলছেন দেখাবো। সিংলার জঙ্গলে যে রাতে এসআই অমিতাভ মালিকের মৃত্যু হয়েছিল সেই রাতেই শেষবার তার সঠিক অবস্থান জানা গিয়েছিল। ছোটরঙ্গিত নদী পেরিয়ে এভাবেই পালিয়েছিলেন বিমল গুরুং। তারপর থেকে কার্যত কর্পূরের মতো উবে গিয়েছিলেন একদা পাহাড়ের এই বেতাজ বাদশাহ। তার খোঁজে সিকিম পর্যন্ত পৌঁছেছিল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সেই গুরুংকেই দেখা গেল দিল্লিতে। গুটি কয়েক সাংবাদিককে ডেকে বিবৃতি পাঠ করলেন পশ্চিমবঙ্গ পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড বিমল গুরুং। প্রকাশ্যে এলেন প্রায় ছ মাস পর, উধাও হয়েছিলেন পাহাড় থেকে, ভেসে উঠলেন দিল্লিতে। বঙ্গাল কি লোগো হামারা ভাই বহন হ্যায়, বঙ্গাল কি লোগো সে হামারা কোই বিরোধ নেই হ্যায়, পর হামারা ভাষা হামারা রহন আর হামারা সংস্কৃত সে উসে পুরি তরা ভিন্ন হ্যায়। হাম জো ভি মাং রহি হুঁ ভারত কা সংবিধান কে তথ্য মে মাং রহি হুঁ। ফের একবার গুরুং দাবি করলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, দাবি করলেন স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করানোর। হামনে দেশ কি ন্যায় পালিকা ব্যবস্থা সে আগ্রহ কিয়া হে কি ও কই ভি স্বতন্ত্র যাঁচ এজেন্সি বিঠায়ে বিঠাকর হামারা প্রদর্শনকারী কা খিলাফ দর্জ ফর্জি কেস কি যাঁচ। দীর্ঘদিনের অজ্ঞাতবাস কাটিয়ে সামনে আসা গুরুংকে কটাক্ষ করেছে তৃণমূল। আরে গুরুং সংবিধান বুঝে আগে পড়তে দিন বইটা, কত পাতার বই জিজ্ঞাসা করুন, কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে জিজ্ঞেস করুন, ও কিছুই যা বলে তাই পড়ে যায়। আর ওই কথাগুলো বলতে গেলে দিল্লিতে বলতে হবে, কারণ নিজের মাটিতে এসে বলুক। একটা সময় অশান্ত পাহাড়ে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়মিত সুর চড়াতেন গুরুং। গোপন ডেরা থেকে ছড়িয়ে দেওয়া অডিও টেপে বলতেন রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। যদিও সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি, বৃহস্পতিবার গুরুং জানিয়েছেন রাজ্যের সঙ্গে আলোচনার জন্য তিনি প্রস্তুত, আলোচনাতেই সমস্যার জট খুলবে। যদিও রাজ্য প্রশাসন এদিন ফের বুঝিয়ে দিয়েছে গুরুংকে নিয়ে তারা কড়া অবস্থান থেকে সরছে না। একজন আইনের চোখে অভিযুক্ত যার বিরুদ্ধে লুকআপ নোটিশ আছে এবং ইউএপিএ ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে, জীবন সম্পত্তি মানুষের ধ্বংস করেছেন, অনারেবল হাইকোর্টের অর্ডারগুলোকে ফ্লাউট করেছেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে, আইনের মুখোমুখি বিচারের ব্যবস্থার মুখোমুখি তাকে হতেই হবে। বিজেপি অবশ্য এখনও খোলাখুলিভাবে সেই গুরুংকেই সমর্থন করছে। গুরুংয়ের বিরুদ্ধে কেস দেওয়া, লুকআউট নোটিশ দেওয়ার, তাকে রাষ্ট্রবিরোধী আইন দেওয়া, তার সঙ্গী যারা ছিলেন তার চেয়ে বেশি অপরাধী, বিনয় তামাংয়ের মতেরা ওখানে দাঙ্গা বাঁধিয়েছেন, আগুন জ্বালিয়েছেন, তারা টিএমসি ঝান্ডার তলায় জানান, তারা আজকে ভালো হয়ে গেলেন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন, গুরুংয়ের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, তিনি তো একজন নাগরিক। আমাদের গৃহমন্ত্রী তিনি নিজে বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বসাবার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রী রাজনীতি করতে চান। গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ সহ 77টি মামলা ঝুলছে, তাকে খুঁজছে পুলিশ। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গুরুং। গত 20 নভেম্বর সর্বোচ্চ আদালত জানায় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বিমল গুরুংয়ের বিরুদ্ধে রাজ্য পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থা কোনো রকম দমনমূলক ব্যবস্থা নিতে পারবে না। শুনানি হবে 2 সপ্তাহ পর। এই অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করে রাজ্য সরকার। চলতি মাসেই ফের এই মামলার শুনানি রয়েছে। তার ঠিক আগে আচমকা দিল্লিতে হাজির হলেন দার্জিলিং থেকে বেপাত্তা হয়ে যাওয়া বিমল গুরুং। এরই সঙ্গে কি বিনয় তামাংয়ের হাতে হারানো রাজপাট ফিরে পেতেও উদ্যোগী হবেন গুরুং? কার হাতে থাকবে পাহাড়ের রাস? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেন্দ্র সিংহ, বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।
উদয়নদার কাছে আসবে। উদয়নদার জিটিএ হাতে নেই, গোর্খা জনমুক্তি মোর্চা নেই, বিনয় তামাং এবং অনিক থাপার দখলে পাহাড়। ছ মাস পরে অবশেষে ভেসে উঠলেন বিমল গুরুং। কি বলছেন আলোচনা, আগে আলোচনার কথা হলে আগে শর্ত চাপাতেন, চার রকমের কন্ডিশন দিতেন, এখন সরাসরি রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। ঠিক কতটা ব্যাকফুটে বিমল গুরুং এই মুহূর্তে? না দেখুন, আপনারা যেটা দেখালেন যে সাংবাদিক সম্মেলন হয়ে বিমল গুরুং এই কথাগুলো বলছেন, সেটাকে সেখানে আমি এই প্রথম দেখলাম বিমল গুরুং পড়ে পড়ে একটা বক্তৃতা বলছেন, এর আগে তো কখনো দেখিনি। উনি তো মানে বেশ বুক চিতিয়ে কথা বলেন এবং বেশ উগ্রভাবেই কথাবার্তা বলেন। উনি তবে যখন ফেরাচ্ছিলেন তখন ওই ভিডিও ক্লিপ পাঠাতেন, হ্যাঁ ভিডিও ক্লিপ পাঠাতেন, কিন্তু একদম পড়ে পড়ে এরকম যে বডি ল্যাঙ্গুয়েজ আছে দেখলাম বিমল গুরুং এর, সেটা অনেকটাই ধ্বস্ত উনি বোঝা যাচ্ছে। এটা থেকে একটা যেটা বোঝা যায় ইউএপিএ এবং একাধিক মামলা থাকার কারণে, না ইউএপিএ তো আছেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আজকে যে সাংবাদিক সম্মেলনটা বিমল গুরুং করলেন সেটা উনি একদম নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করলেন। তার কারণ হচ্ছে তার জিটিএ তার হাত থেকে গেছে, বিনয় তামাং গোষ্ঠীর হাতে গেছে, বা অন্যান্য যে অংশগুলো তার নিজের দলেরও একটা বড় অংশ চলে গেছে, কিন্তু পাহাড়ে উনি যদি আজকে যদি গ্রেফতার হয়ে যেতেন, উনি যদি আজকে নিরুদ্দেশ হয়ে যেতেন, তাহলেও কিন্তু পাহাড়ের বাসীর একটা অংশের কাছে যারা ধরুন রাজ্য সরকারের বিরোধী গোর্খা, হ্যাঁ তাদের কাছে কিন্তু উনি হিরো থাকতেন। উনি আজকে যে ওনার আজকে এই প্রথমে সাংবাদিক সম্মেলন, আমি জানি না আপনারা পুরোটার মধ্যে আছে কিনা, একবার গোর্খাল্যান্ডের কথা বললেন না, গোর্খাদের স্বতন্ত্র সত্তার কথা বললেন, অর্থাৎ তার বক্তব্যের মধ্যে অনেক কিছু পাল্টে গেছে, গোর্খাল্যান্ড নয় গোর্খাদের স্বতন্ত্র সত্তা, গোর্খা গোর্খা ভাষা নিয়ে কথা, গোর্খাদের সেন্টিমেন্ট নিয়ে কথা, এটা তো সবাই বলছে, বিনয় তামাংও বলছেন। ফলে এখন রাজ্য সরকারের পক্ষে আর লড়াই জেতার কোনো জায়গা নেই, কারণ পুরো লড়াইটাই তারা জিতে গেছেন। যেটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে বিমল গুরুংকে নিয়ে কি করা হবে, বিমল গুরুং নতুন করে আরো আগুন জ্বালাতে পারবেন কিনা। আজকে যে সাংবাদিক সম্মেলন করলেন বিমল গুরুং, তাতে উনি কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলেন, নিজেই করলেন সেটা, সেটা হচ্ছে উনি পুরোপুরি আত্মসমর্পণ করলেন রাজ্য সরকারের কাছে। এবং গোর্খা মানুষদের মধ্যে কিছু অংশ, খুব সামান্য এখনো, যারা বিমল গুরুংকে হিরো মানত, বিমল গুরুং কিছু করতে পারেন, তিনি বাইরে থেকে গোর্খাল্যান্ড এনে দিতে পারেন, তিনি বিজেপির সাথে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে গোর্খাল্যান্ড করে দিতে পারেন, এরকম যারা ভাবতো তারা আজকে পুরো বসে যাবে। এবং এরপর থেকে বিমল গুরুংয়ের যে জনভিত্তি পাহাড়ে ছিল, যেটুকু জনভিত্তি ছিল, সেটাও ধ্বংস হয়ে গেল। এটা এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ও কৌশলগত অবস্থান। কেন? সুপ্রিম কোর্টে মামলাটা আসবে, ফাইনাল হিয়ারিংটা বাকি আছে, ফলে তার আগে ও যে একটা শান্তিপ্রিয়, বাংলার সাথে ওর যে মানে সম্পর্কটা মসৃণ, এটা কিন্তু একটা বার্তা দেবার চেষ্টা করছে, যাতে করে ওর উকিল খুব পরিষ্কার করে এস্টাবলিশ করতে পারে, মানে বিমল গুরুং আর হিংসার পথে নেই, হিংসার পথে নেই। না এটাও এটা এটাও না, যে আমি প্রকাশ করতে চাই রাজ্য বিজেপির অবস্থানে আসবো প্রণয় বাবু, সেটা হচ্ছে রাজ্য বিজেপি প্রত্যক্ষভাবে সমর্থন করছে, পরোক্ষও নয়, একেবারে স্পষ্ট করে বিমল গুরুং এর পাশে দাঁড়াচ্ছে। অনেকে বলছেন এই যে ছ মাস পরে দিল্লিতে বিমল গুরুং এর উদয় হলো, এটাই প্রমাণ করে যে কেন্দ্রীয় নেতৃত্বের, আপনাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বের হাত বিমল গুরুং এর মাথায় আছে, মানবেন? দেখুন আমরা প্রথম থেকেই বলে আসছি যে গোর্খাল্যান্ড সমস্যা বা এই গোর্খাদের জাতিসত্তা, এটা 100 বছরের পুরনো একটা সমস্যা। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, রাজ্যভাগের প্রশ্ন, যেভাবে পশ্চিমবঙ্গ সরকার এটাকে ডিল করলো যে আজকে বিমল গুরুংকে ভিলেন বানানো হচ্ছে, কিন্তু এই বিমল গুরুং এর সাথেই তো জিটিএ চুক্তি সাইন করেছিলেন মমতা ব্যানার্জি। আজকে যিনি শিক্ষামন্ত্রী বলছেন সংবিধানটা দেখেছে কিনা, যেদিন মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তির সাথে সাইন করলেন সেদিন তিনি জানতেন না যে ও সংবিধানটা জানেন কিনা? এই বামফ্রন্ট জামানার শেষের দিকে 2006 থেকে 2011 অবধি এই বিমল গুরুং এর সাথে পাহাড়ে যে আগুন জ্বলেছে তার সাথে তৃণমূল একসাথে ছিল না? এই বিমল গুরুং 21 জুলাই মঞ্চে উঠেনি? আজকে হঠাৎ করে বিমল গুরুং যখন নিজের মতো করে গাইতে শুরু করলো তখন বিমল গুরু খারাপ হলো? মদন তামাং হত্যা মামলায় অনিত থাপা এবং বাকি আজকে যারা আছে তারা একইভাবে দোষী, তাদেরও নাম আছে, তাদের সাথে যদি মুখ্যমন্ত্রী নবান্নে মিটিং করতে পারে তাহলে বিমল গুরুং কি তাদের থেকেও বেশি ক্রিমিনাল হয়ে গেল? যখন তিনি বলছেন আমি আলোচনা চাই, তার সাথে আলোচনা করা যাচ্ছে না, অর্থাৎ এই যে রাজনীতি তৃণমূলের যে দখলদারি, সেই দখলদারি আজকে দার্জিলিং এর সমস্যাটাকে সমাধান করবে না, আগামী দিনে আরো বড় সমস্যা ডেকে আনবে। এই ঘটনাটা কিন্তু প্রমাণ করলো গত 6 মাস ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাতেই শেষ পর্যন্ত ব্যাক করতে হলো বিমল গুরুংকে, অর্থাৎ আলোচনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। বিমল গুরুং তো প্রথম দিন থেকে বলে আসছে আলোচনা চাই, যে দিলীপ ঘোষের বাড়ির যে মানে মিটিং এর মিটিং রাত্রের মিটিং তার পরের দিনই ওখানে গন্ডগোল শুরু হয়েছিল,
মানে এই গোটা গন্ডগোলের পেছনে যে ব্লু প্রিন্টটা ছিল বিজেপির এটা পরিষ্কার, এবং গোর্খা সেটা পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারবে না রাজনীতি নিয়ে বিজেপি দ্বিতীয় তাহলে তো মুখ্যমন্ত্রী প্রণয়বাবু কি গোর্খা একটা ব্লু প্রিন্ট তৈরি হয়ে থাকে সেটা যদি না জানতে পারে তাহলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, সাংসদ পদত্যাগ করা উচিত। সিং আলুওয়ালিয়া তিনি পাহাড়ে গিয়ে গোর্খাল্যান্ডের কথা বলেন, অর্থাৎ পাহাড়ে গোর্খাল্যান্ডের কথা, এখানে গোর্খাল্যান্ডের বিরোধিতা, এবং যে কোনোভাবে রাজ্য সরকার এবং পাহাড়ে অশান্তি লাগানোর জন্য মানে একবারে পরিকল্পিতভাবে বিমল গুরুংয়ের পাশে থাকা। আমরা দেখেছি তো যে যেভাবে দিলীপ বাবু পাহাড়ে গিয়ে হঠাৎ করে একটা গন্ডগোল লাগিয়ে ফেললেন, মানে যেভাবে দিলীপ বাবুর উপর আক্রমণ হলো, যে ঘটনাটা একটা রাজ্যে একটা পরিকল্পিতভাবে রাজ্য সভাপতির ঘটনা যেভাবে আক্রমণ করা হলো তাতে রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় আমি একবার ওম প্রকাশ মিশ্রের রিঅ্যাকশনটা নিয়ে নেব। ওম প্রকাশ, এক হচ্ছে যে শর্ট টার্ম স্ট্র্যাটেজিক মুভ বিমল গুরুংয়ের পক্ষে যেটা বিশ্বনাথ বাবু বলছেন, নাকি রাজ্যের কাছে একটা পরোক্ষ আত্মসমর্পণ? না, এটা আমি বিশ্বনাথ বাবুর সঙ্গে একমত যে বিমল গুরুং যে স্ট্যান্ডটা নিয়েছেন তা সেটাকে রক্ষণাত্মক বলা যায়, স্ট্র্যাটেজিক বলা যায়। আমার ব্রড পয়েন্টটা হচ্ছে যে রাজ্য সরকার দার্জিলিংয়ের সমস্যা, হিল সমস্যাগুলিকে যেভাবে তারা হার্ড স্ট্যান্ড নিয়ে এক্সট্রিম মেজারের মাধ্যম দিয়ে সমাধান করতে চাইছিল সেটা কাম্য ছিল না। এটা ঠিক যে বিমল গুরুংয়ের যে পজিশন, হ্যাঁ, ডিভিশন অফ বেঙ্গল, হ্যাঁ, সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি না, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে তারা একটা আন্দোলন করেছেন এবং আন্দোলন প্রাথমিকভাবে শান্তিপূর্ণ ছিল এবং পরবর্তীতে অ্যালিগেশনস, কাউন্টার অ্যালিগেশনস এসছে। আমি চাইব যে পয়েন্ট অফ নো রিটার্নের রাজনীতিটা ঠিক নয়। রাজ্য সরকারের উচিত হবে যে বিবাদ মীমাংসা, কনফ্লিক্ট রেজলিউশনের নানা দিক তারা খুলতে সক্ষম, সেটাই তারা করা উচিত, এবং তার মাধ্যম দিয়েই আর কি হয়তো বিমল গুরুংও একটা বিষয় যেটা বলা, বিমল গুরুং তো এতগুলো কথা বললেন, বিমল গুরুং তার পুরনো একটা দাবিটা আজকে তুললেন না কেন, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমরা গোর্খাল্যান্ড চাই, আলাদা রাজ্য, এই কথাটা আজকে সাংবাদিক সম্মেলনে একবার কিন্তু বললেন না। এটা এটা কৌশল নয়, এটা বলার মধ্যে কোনো অসাংবিধানিক কিছু হতো না, ইলিগাল কিছু হতো না, এটা উনি বলতে পারতেন, কিন্তু সেটাও উনি বললেন না। এইটা না বলার ফলে যারা একটা কথা বলতে চাইছি যে যেটা ওম প্রকাশ দা বললেন তার শেষ অংশটার সঙ্গে আমি একেবারেই একমত নই, কারণ একেবারে ডে ওয়ান থেকে হিংসার আশ্রয় নিয়েছিলেন। যে আন্দোলনটা হয়েছিল আন্দোলনটা গণতান্ত্রিক ছিল, আরে মুখ্যমন্ত্রী সমর্থন করে এসেছেন বিমল গুরুংকে বারবার, এটা একটা নতুন করে কি চক্রান্ত। আমি দেখুন, আমি এই এই তর্জার বাইরে গিয়ে আমি বলছি যে বাম আমলে আমরা যে দেখেছিলাম ডিজিএইচসি দিনের পর দিন নির্বাচনী নির্বাচনে না গিয়ে সাধারণ মানুষের মতামত না নিয়ে দিনের পর দিন ঘিসিং কে তোয়াজ করেছেন এবং একটা অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম রেখেছেন। আমার প্রশ্ন, ইতিহাস কি বারবার একইভাবে ঘুরবে? আমার আজকে এই রাজ্যে বিজেপি বনাম তৃণমূল সেটা গঙ্গাসাগর ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং পাল্টা কটাক্ষ হতে পারে, ঠিক কিভাবে একটার পর একটা ইস্যুতে যুযুধান মুখোমুখি দুই দল। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু বাংলা মানেই রাজনীতির সমাহার, আর তাই গঙ্গাসাগরের কনকনে ঠান্ডা ছাপিয়ে এখন শুধুই রাজনৈতিক উত্তাপ। নাম না করে ইতিমধ্যে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের মেলায় কোন ঘটনা যদি ঘটে, আপনারা যারা এসব চক্রান্ত করছেন আপনারা দায়ী থাকবেন, আমাদের দায়ী করে কোনো লাভ নেই। পাল্টা মেরুকরণের অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। বিজেপির ভোট বাড়ছে দেখুন, ভয় পেয়ে গেছেন বোধহয়। এখানে যদি 70% হিন্দু সমাজ বিজেপির দিকে চলে যায় তাহলে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে। আজকে গঙ্গাসাগরে পুজো দেওয়া বা ডুবকি দেওয়া বা কঙ্কালী তলা বা তারাপীঠে গিয়ে পুজো দেওয়া বা তার কেষ্ট ভাইয়ের ব্রাহ্মণ সম্মেলন করা, এটাও হিন্দু সমাজ ভালো চোখে দেখছে না এবং বিশ্বাস করছে না। 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, বুধবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট ক্যাম্প আউটফ্রম ঘাটে অনুষ্ঠানের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে নাম না করে নিশানা করেন বিজেপিকে।
আজকে গঙ্গাসাগর মেলায় 30 লক্ষ লোক আসে, যাতে কোনো আইন শৃঙ্খলার কোনো প্রবলেম না হয় আমি সবাইকে রিকোয়েস্ট করব এমন কিছু করবেন না যাতে আমার তীর্থযাত্রীরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের কাছে বাংলার সম্মান হানি হয়। শুধু দুষ্টুমি করা, শুধু চক্রান্ত করা কেন হবে? পাল্টা জবাব দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। কাঁথি থেকে আমাদের যুব মোর্চার 500 জন ছেলে যে বাইক নিয়ে বেরিয়েছে বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে সংকল্প র্যালি নাম দেওয়া হয়েছে, পুলিশ বললে আপনাদেরকে দেওয়া হবে না পারমিশন। উদ্দেশ্য কি? বিজেপিকে আটকায় নাহলে লোক জেনে যাবে আসল কথাটা। কারণটা কি? না, গঙ্গাসাগরে মেলা হচ্ছে, কাঁথি থেকে কলকাতা হয়ে কুচবিহার যাবে 700 কিলোমিটার, সেখানে গঙ্গাসাগর মেলার সঙ্গে কি সম্পর্ক? গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা ভি হাম লোগো কো মেলা হে, কুম্ভ মেলা ভি হাম লোগো কো মেলা হে, সবকো দেখভাল করনে কে হামকা জিতনা ভি কোশিশ হে হাম করতে হে, হামারা কো কোই মদদ কোই নেই করতে দিল্লি সে। এ থোড়া দিল্লি ওয়ালা লোক জো বিজেপি কে নাম পে জো গড়বর করতে হে উসকো বিশ্বাস মত কিজিয়ে, এ লোক আগ জ্বালানে চাতে হে আগ নিভানে নেহি চাতে হে। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। এই যে একনায়ক তন্ত্র চলেছে এখানে, গণতন্ত্রকে হত্যা করে একটা বাহানা দেখিয়ে বন্ধ করার চেষ্টা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার যদি একটা মেলা সামলাতে না পারে তার জন্য টাকা চায়, নিজের স্বাভিমান থাকলে নিজের পয়সায় করুন। সব মিলিয়ে পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর নিয়েও রাজনৈতিক তরজা, তবে শুধু তীর্থস্থান নিয়েই নয়, আসন্ন বিধানসভা উপনির্বাচন নিয়েও চরমে দু দলের নেতৃত্বে চাপানো তোর। তৃণমূলে থাকার সময় তাঁদের সম্পর্কে সৈত্যের গুঞ্জন শোনা যেত প্রায়শই, তৃণমূল ছাড়ার পর সেই মুকুল রায়ের সঙ্গে এখন কার্যত সম্মুখ সমরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের সাম্প্রতিকতম ইস্যু নোয়াপাড়া উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিভ্রাট। দিলীপবাবুকে অনুরোধ করব যে নতুন যে জঞ্জালটা আপনাদের দলে ঢুকেছে আপনারা যাকে নিয়েছেন তার উপর বিশ্বাস না করে বিজ্ঞাপন দিন প্রার্থী দরকার বলে, দেখবেন কটা মানুষ ইচ্ছা প্রকাশ করতে পারে। মুকুল অবশ্য অভিষেকের মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ। বাচ্চা ছেলে, তার নত্যসত্ত্ব জ্ঞান নাই, তাই যে এই ধরনের উক্তি করবে সেটা তো কি করবে। নোয়াপাড়ার বিধানসভা উপনির্বাচনে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুকে প্রার্থী করতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়েছে বিজেপি। মুকুল রায়ের সঙ্গে মঞ্জু বসুর বৈঠকের পরই নোয়াপাড়ার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে দেয় বিজেপি, কিন্তু এরপর বেঁকে বসেন মঞ্জুই। অস্বস্তির মুখে প্রার্থী বদলাতে হয় বিজেপিকে। একে মুকুল রায়ের ব্যর্থতা হিসেবেই দেখছে তৃণমূল, তাঁকে ধাক্কা দিতে পেরে বেজায় খুশি শাসক দল। এদিকে মুকুল রায় নিজেও প্রার্থী বিভ্রাট নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। নোয়াপাড়া উপনির্বাচনে নিশ্চয়ই কাগজে দেখেছেন আমাদের প্রার্থী বিভ্রাট হয়েছে, এবং এই প্রার্থী বিভ্রাটের জন্য খানিকটা দায় বা দায়িত্ব একজন অভিজ্ঞ পলিটিশিয়ান হিসেবে দায় বা দায়িত্ব আমাকে নিতে হবে। যে মানুষটা আমাকে বলল যে আমি স্বামীর হত্যাকারীর প্রতিবাদ চাই, আমি বুঝতে পারিনি যে গণতন্ত্রটার এমন একটা জায়গায় গেছে যে মানসিক চাপ তার উপর তৈরি হয়েছে, সেই মানসিক চাপ সহ্য করার ক্ষমতা যে তার থাকবে না, এটা আমার বুঝতে ভুল হয়েছিল, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এ নিয়ে তাঁকে আক্রমণের সুযোগ হাতছাড়া করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যাদেরকে বাইরে করে দিচ্ছে, যাদেরকে দল থেকে বহিষ্কার করে দিচ্ছে, তাদেরকে নিয়ে বিজেপি নাচানাচি করছে। আপনারা নোয়াপাড়া নির্বাচনে কি দেখলেন? দিল্লি থেকে নাম ঘোষণা করা হলো বিজেপির প্রার্থী মঞ্জু বসু, তারপর মঞ্জু বসু কি বলছে? আমি বিজেপির প্রার্থী হব না, আমার সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এতই তাদের দুরবস্থা। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। টিএমসির মধ্যে যারা তাদের সম্পদ বলে বিবেচিত হয়, যেই তারা পার্টি ছেড়ে দেয় তখন তারা আপদ হয়ে যায়। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মতের পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা দেখে কেউ তাদের উপরে ভরসা করছে না। তৃণমূল বিজেপির সংঘাতের আজ যত বাড়বে মুকুল অভিষেক বাগযুদ্ধের পারদও ততই চড়বে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। আশাপুর হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স ভরসা হমেশা। SBI HM School of Management under McCout, Government of West Bengal. Partnered by Raja Golden Mari Biscuits. Shunali Shopner Shad Chirontan. Duff and Dutter Bancho Translation Money. Tulsi Prakashoni. Ebong Shurokha Diagnostic. 25 bochor dhore shobar shusto thakar thikana.